হ্যালো ভিউয়ার্স, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম। আমরা কিভাবে ফার্স্ট অনার্গল ইংলিশে কথা বলতে পারি সে বিষয় সম্পর্কে নিয়ে। আপনার ইংলিশে যদি কাঁচা হয় বা আপনার ইংলিশ যদি দুর্বল হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করব এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা খুব ফাস্ট এবং অনর্গল ইংলিশে কথা বলতে পারবেন। এই টিউটোরিয়ালে দেখানো হয়েছে কিভাবে আপনার ইংলিশকে আপনি ইমপ্রুভ করে নিতে পারবেন, কিভাবে আপনার ইংলিশ স্কিল বাড়ানো যায় সে বিষয় সম্পর্কে। তো ভিউয়ার্স, খুব ছোট ছোট বাক্য সমন্বয়ে এই টিউটোরিয়ালটি তৈরি করা হয়েছে, যে বিষয়গুলো বাক্যগুলো আমরা প্রায়শই ইংরেজিতে কথা বলার জন্য ব্যবহার করে থাকি। আপনি একবার ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারবেন যে এই ধরনের বাক্য আমাদের প্রতিদিন কাজকর্ম, অফিস আদালতে এবং পথেঘাটে কথা বলার সময় কতটা জরুরি। আপনি যদি এই ধরনের ইংলিশগুলি আয়ত্ত করে নিতে পারেন, তাহলে আপনার সাথে খুব সহজে সবার সাথে আপনিও ইংলিশে ফার্স্ট কথা বলতে পারবেন। তবে চলুন না যাই আমাদের মূল বিষয়ের দিকে। প্রথম, আমি এখন চলে যাচ্ছি, এই বাক্যটির ইংলিশ হবে আই এম লিভিং নাও। আই এম লিভিং নাও, আমি এখন চলে যাচ্ছি। আমি খুব খারাপ দিন কাটাচ্ছি, আই এম জাস্ট হ্যাভিং এ ব্যাড ডে। আই এম জাস্ট হ্যাভিং এ ব্যাড ডে। ব্যক্তিগতভাবে বলছি, পার্সোনালি স্পিকিং। পার্সোনালি স্পিকিং অর্থ হল ব্যক্তিগতভাবে বলছি। তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে, ইউ লুক সো বিউটিফুল। ইউ লুক সো বিউটিফুল, তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। আমাকে লজ্জা দিও না, ডোন্ট পুট মি ইন শেম। ডোন্ট পুট মি ইন শেম, অনেক দিন ধরে তোমার কোনো দেখা নাই, লং টাইম নো সি ইউ। লং টাইম নো সি ইউ, তোমার কি কিছু হয়েছে, ডিড সামথিং হ্যাপেন টু ইউ। ডিড সামথিং হ্যাপেন টু ইউ, আমি বাড়িতে ছিলাম না, আই ওয়াজ নট অ্যাট হোম। আই ওয়াজ নট অ্যাট হোম, আমি বাড়িতে ছিলাম না। আমাকে সাহায্য করো, গিভ মি এ হ্যান্ড। গিভ মি এ হ্যান্ড, আমাকে সাহায্য করো। তোমার বন্ধু আমাকে মিথ্যা বলেছে, ইওর ফ্রেন্ড লাইড টু মি। ইওর ফ্রেন্ড লাইড টু মি, তোমার বন্ধু কখনো মিথ্যা বলে না। আমার বন্ধু কখনো মিথ্যা বলে না, মাই ফ্রেন্ড নেভার লাইজ। মাই ফ্রেন্ড নেভার লাইজ, তিনি আর বেঁচে নেই, হি ইজ নো লঙ্গার অ্যালাইভ। হি ইজ নো লঙ্গার অ্যালাইভ, এটা শুনে আমার খুব খারাপ লাগলো। এটা শুনে আমার খুব খারাপ লাগলো, আই এম সো সরি টু হেয়ার দ্যাট। আই এম সো সরি টু হেয়ার দ্যাট, আমি চা পান করি না, আই ডোন্ট লাইক টু টি। আই ডোন্ট লাইক টু টি, আমি তোমাকে আবার ফোন করব, আই উইল কল ইউ এগেইন। আই উইল কল ইউ এগেইন,
তোমার কোনো লজ্জা নেই, ডন্ট ইউ হ্যাভ অ্যানি শেম, ডন্ট ইউ হ্যাভ অ্যানি শেম। আমি আজ যেতে পারবো না, আই ক্যান্ট গো টুডে, আই ক্যান্ট গো টুডে। আমি তোমার জন্য অপেক্ষা করছি, আই এম ওয়েটিং ফর ইউ, আই এম ওয়েটিং ফর ইউ। তুমি কি আমাকে আগে দেখেছো? ইউ হ্যাভ সিন মি বিফোর, ইউ হ্যাভ সিন মি বিফোর। আমি খুবই ক্লান্ত, আই এম সো টায়ার্ড, আই এম সো টায়ার্ড অর্থ হল আমি খুবই ক্লান্ত। তোমার কত টাকার প্রয়োজন? হাউ মাচ মানি ডু ইউ নিড, হাউ মাচ মানি। এটা তোমার উপর নির্ভর করেছে, ইটস আপ টু ইউ, ইটস আপ টু ইউ। এটা তোমার উপর নির্ভর করেছে। সে আমাকে পছন্দ করে না, সি ডাজেন্ট লাইক মি, সি ডাজেন্ট লাইক মি। তুমি এটা আমাকে বলছো কেন? হোয়াই আর ইউ টেলিং মি দিস, হোয়াই আর ইউ টেলিং মি দিস। আমি তোমার কাজ পছন্দ করি না, আই ডোন্ট লাইক ইওর জব, আই ডোন্ট লাইক ইওর জব। আমি আমার কাজ পছন্দ করি, আই লাইক মাই জব, আই লাইক মাই জব। তুমি এখন কি করছো? হোয়াট আর ইউ ডুইং নাও, হোয়াট আর ইউ ডুইং নাও। আমি এখন তোমার সাথে কথা বলছি, আই এম টকিং টু ইউ নাও, আই এম টকিং টু ইউ নাও। তুমি কি শুনতে পাচ্ছ? ক্যান ইউ হেয়ার মি, ক্যান ইউ হেয়ার মি। অন্যদিকে অন দ্য আদার হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড অর্থ হল অন্যদিকে। তোমার বয়স কত? হাউ ওল্ড আর ইউ, হাউ ওল্ড আর ইউ। আমি সত্যি তোমাকে পছন্দ করি, আই রিয়েলি লাইক ইউ, আই রিয়েলি লাইক ইউ। আমি যতদূর জানি, অ্যাজ ফার অ্যাজ আই নো, অ্যাজ ফার অ্যাজ আই নো। তুমি কি ফেসবুক ব্যবহার করো? আর ইউ ইউজ ফেসবুক, আর ইউ ইউজ। আমার উপর নির্ভর করো না, ডোন্ট ডিপেন্ড অন মি, ডোন্ট ডিপেন্ড অন মি। একটা কথা বলবে, একটা কথাও বলবে না, ডোন্ট সে এ ওয়ার্ড, ডোন্ট সে এ ওয়ার্ড। আমি তোমাকে মিস করি, আই মিস ইউ, আই মিস ইউ অর্থ হল আমি তোমাকে মিস করি। আমি মিথ্যাবাদী নই, আই এম নট এ লায়ার, আই এম নট এ লায়ার। আমি মিথ্যাবাদী নই। আমার কাছে টাকা নাই, আই হ্যাভ নো মানি, আই হ্যাভ নো মানি অর্থ হল আমার কাছে টাকা নাই। তোমার সাথে কে? হু ইজ উইথ ইউ, হু ইজ উইথ ইউ। তুমি কি করছো? হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং।
এটা তোমার জন্য দিস ইজ ফর ইউ দিস ইজ ফর ইউ আমি এটা জানি না আই ডোন্ট নো ইট আই ডোন্ট নো ইট আমি এটা জানি না আমি এখানে থাকি না আই ডোন্ট লিভ হেয়ার আই ডোন্ট লিভ হেয়ার আমি কখনো ভুলবো না আই উইল নেভার ফরগেট আই উইল নেভার ফরগেট তো ভিউয়ার্স এই ছিল আজ আমাদের ফার্স্ট অনর্গল ইংলিশতে কথা বলার টিউটোরিয়ালের বিষয়গুলি আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের কাছে এবং অপরের কাছে খুব সুন্দরভাবে বাক্যগুলি শেখার জন্য ভালো লাগবে এবং যদি বিষয়টি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আপনিও অপরের সাথে শেয়ার করতে পারেন যাতে তারা এই টিউটোরিয়াল থেকে হেল্প নিতে পারে তো ভিউয়ার্স এরকম নতুন নতুন টিউটোরিয়াল পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন।